সবাই নর্মাল হব বলবেন ইনশাআল্লাহ। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যারা অহংকার করবে জমিনের মুখে, আল্লাহ বলেন তারা কোনদিন, আমার নবীজি বলেছেন তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। অহংকার করবে না। দ্বিতীয় নম্বর, যে যে রকমের অহংকার করে, শক্তিওয়ালা বেঈমান নাস্তিক আস্তিক খারাপি বেদ, যে অহংকার করে আল্লাহর কসম করে বলছি, বিপদে পড়লে কিন্তু মানুষ আল্লাহকে ডাকে। আপনারা কি বলছেন বলুন, আপনাদের জানা নাই মোদি যোগীর বাপ পর্যন্ত আল্লাহকে ডাকে। এটা আমি কোরআন বলছি, আপনাদেরকে গাঁজা খুবই গল্প বলি। ইমাম সাহেব হেসান নামাজে হাল হাল রব্বানা আল্লাহ লোকের বাপকে সুস্থ করে দে, সবল করে দাও, ভালো করে দাও। আর মুসল্লিরা বলেছেন আমিন সুম্মা আমিন। আল্লাহ বললেন যে দেখ, ইমাম যখন দোয়া চেয়েছে আর মুসল্লিরা আমিন বলেছে, তোর বাপকে ভালো ভালো ছেড়ে দে, ভালো হয়ে গেল। এক এক তো পড়ে সুস্থ হয়ে গেছে, ফিট ফিট। ডমলসা বাজারে বসে চায় দোকানে চা খাচ্ছে, মানে ইমাম করেছে সামনে চা খাচ্ছে সালাম কেন ইমাম আবার কেন আমি মর কি বলবো কোরআন শুনাই আর ওয়াই জালসালান সাদুরুল্লাহ জাবিহি আও ফায়লান আও কায়ল ফালামা কাসাবনা রুরহু মাররাকাল্লাম ইয়াদুনা ওগো নবী মানুষ যখন বিপদে পড়ে তখন আমাকে করতে করতে ডাকে আর আমি যখন বিপদ থেকে উদ্ধার করি তারা এমন চাল চলন করে যেমন তারা আমাকে চিনে না। কত মানুষ নিবে বিছনে পড়ে থাকলে দোয়া করে বলে যে নামাজ পড়বো ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে সে আর আল্লাহকে চিনি না, এমন ভাবে দুনিয়াতে চল। অনেকজন বলবেন প্রমাণ কি আছে, আল্লাহ কসম করে বলছি কোরআনে দলিল আছে, আল্লাহ কোরআনে দলিল দিয়েছে। পৃথিবীর সব থেকে বড় বেঈমান কাফির নেমো খারা, তার নাম হচ্ছে ফেরাউন, যে নিজেকে আল্লাহই দাবি করেছিল। আপনারা জানেন জানেন না, ফেরাউন আল্লাহ দাবি করেছিল কোথায়, মিশরের মাটিতে যখন বাদশাহ হলো ফেরাউন, বলে আমার যা শক্তি মোটামুটি আমার যা পাওয়া, তো আমাকে তোরা আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ বলে যা প্রয়োজন আমাকে বলবো। সে নিজেকে আল্লাহ বলতে লাগলো। আল্লাহ বললে মুসাকে বিরাট ঝামেলা ঝঞ্ঝট করছে, যখন ও পাওয়ার দেখাচ্ছে যে আমি আল্লাহ, তো একবার পরীক্ষা করি কে রকম আল্লাহ। আল্লাহ পরীক্ষা করলেন কি দিয়ে, আজাদ দিয়ে। আল্লাহ গোটা মিশরের মাটিতে অনাবৃষ্টি করলেন, এক বছর বৃষ্টি হয়নি, জমিনটা পেটে গেছে, নদী শুকিয়ে গেছে। ফেরাউনের প্রজারা বলছে, ওরে ফেরাউন তুমি আমাদের আল্লাহ, বৃষ্টি বর্ষণ করো, তাহলে চাষ আবাদ কেমন করে হবে, আমরা অনাহারে মারা যাব। ফেরাউন মনে মনে চিন্তা করলে, আমি তো সালাত ডুপ্লিকেট মাল, কি বলছেন আপনারা, ডুপ্লিকেট না আসল ডুপ্লিকেট। যেমন এখন যদি আমাকে নেতা করে দেন, তো আমি নিজেকে মিনি খুদা মনে করব। কি বলছে আমাদের দেশে যারা এমএলএ হয়েছে তারা একটা পুরোপুরি খুদা বলছে, বলছে শালা শালা তুই দিব কথা বললি, গুলি মেরে দেবো নাহলে বোম চালিয়ে যাবি। কি বলছি বুঝতে পারে না, গোটা পৃথিবীর মানচিত্র একবার বার বলে দেখুন, আল্লাহ কোরআনকে কত সত্য কিতাব হিসাবে অবতীর্ণ করেছে। ফেরাউন যখন দেখলে ঈমান
কাল আমার হাতে বিপদে পড়ে গেলাম, প্রজারা এসে বলল বৃষ্টি দিতে হবে তোমার, নাইলে আমরা মারা যাব, চাপ 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 না হলো নীল নদীটা আমাকে ভরিয়ে দাও বৃষ্টি পর পর পর। আল্লাহ তুমি ছাড়া মাহবুব নাই, আল্লাহ বৃষ্টি বর্ষণ কর, আজকে আমি কোনদিন নিজেকে আল্লাহ বলে দাবি করব না, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, নদীটা পানিতে ভরিয়ে দাও। আল্লাহ বলেন ও যখন ঝামেলা ঝঞ্ঝট করছে, যখন কান্নাকাটি করলে, তাহলে একবার চান্স দিয়া যা 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 আল্লাহ যদি ভালো রেখেছে নামাজিদের বরকতে তোমাদেরকে ভালো রেখেছে, নামাজিদের বরকতে ভালো আছো, ফজরের নামাজের পরে মাদ্রাসার তালমিলাত আছে, মুসলমানকে ভালো রেখো, তুমি আন্ডার প্যান্ট খুলে দিয়ে উপর হয়ে পড়ে থেকো, বেলা আটটায় উঠে না নামাজ পড়ো, বেলা আটটায় উঠছি আল্লাহ মিশরেতে মসুল ধরার বৃষ্টি দিলেন, চাষ আবাদ শুরু হয়েছে, নদীটা পানিতে ভরে গেছে, সুবহানাল্লাহ, কে দোয়া চাইছে বাবা, কে কে যদি পরিবর্তন হয়েছে, আমি বৃষ্টি দিলাম, আল্লাহ মুসা নবীকে বললেন কত বড় নেমখান, কি বলছেন কি বললেন, আল্লাহ আমি ছাড়া মাহবুব নাই, আর বেরিয়ে যখন দেখলে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে, বলে দেখবে আমি কত বড় আল্লাহ আপনাকে বৃষ্টি দিলাম, মানুষ যখন বিপদে পড়ে তখন তারা আমাকে করতে করতে ডাকা ডাকি করে, আর আমি যখন বিপদ থেকে উদ্ধার করি তারা চাল চলন করে যেমন তারা আমাকেই চিনে না, আল্লাহকে মনে রাখবো, আল্লাহকে ছাড়া কোন উপায় নাই, আল্লাহকে হার হালতে মনে রাখবো, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, আল্লাহর কবে মরে যাবো জানি না, দোয়া 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 আল্লাহ সুস্থ দেখো ভালো রেখো আর নামাজি করে দাও, মনে যেন থাকে তোমাকে, নৈরাশ হয়ো না, মানুষ একটু বিপদে একটু অভাব পেলে মানুষ নৈরাশ হয়ে যায়, আর আল্লাহ নৈরাশ হওয়া যাবে না,
চললে সঙ্গে কে থাকবেন? সবাই বলুন আজকে আমি ভাইয়ের হক মেরে খাই আর আমি মসজিদের কাতারে নামাজ পড়ি বলি আমার মার মুসল্লি পাবি না। মায়ের হক মেরে খাই, ভাইয়ের হক মারি, ভাইপোর হক মারি, সমাজে পড়োশীর হক মেরে খাই, ফুটানি করি মসজিদের কাতারে নিয়ে বসে। আল্লাহর কসম করে বলছি, আপনারা কি মনে করছেন আমরা মৌলবীরা বা তুলসী পাতা? যদি কথা বলতে না পারে কোন উলামা জেনে রেখে দিবেন, সে যত বড়ই তবকার আলেম হোক, হাদিস শরীফের মধ্যে এসেছে এক শ্রেণীর আলেমের গেরেবানটা ধরা হবে, তাদের গেরেবান ধরা হবে আর আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করা করাবেন। তাই এক শ্রেণীর আলেমকে তাদের গেরেবান ধরা হবে আর তাদের যারা মুত্তাকিয়ে কথা বলেছে। অমুক ভাই আমাকে 10,000 টাকা মাফাই চাঁদা দেয়, সুদ খায়, ওকে আমি সুদের জন্য বলবো? তো এরকম ইয়াসিনের মতো মৌলবীর গেরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি আমার মাদ্রাসায় চাঁদা দেন, আপনি একটা হারাম কাজ করছেন, আপনার মুখের উপরে যদি আমি বলতে না পারি তো এই মৌলবীটা কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে বিনা হিসাবে। জেনে রেখে দিলে ওই জন্য হক কথা বলো, হকের সব সময় জিত আছে, আছে না হকের জিত বলে দিন। 20-25 দিন আগে আমার এলাকায় একটা বিবাহ ছিল, বড় লোকের মেয়ের বাপ বেটাকে দাওয়াত দিয়েছে বিয়ে পড়াতে যাবে, আমরা যাব, শুক্রবার আছে, দিনের বেলায় বিয়ে পড়ো, রাতের বেলায় খাওয়া দাওয়া অনুষ্ঠান হবে, আমরা রাতের আমাদের জলসা আছে, দিনে বিয়ে পড়ি না, জুম্মার দিন ছিল, 10টার সময় গোসল করে বাপ বেটা চল 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 পাশের গ্রামে মসজিদে গেলাম, মসজিদের পাশের বাড়িতে আমার যেখানে প্যান্ডেল হয়েছে বাজারে সেই সেখানে আছে, তুমি একবার এসেছিলাম বলে চলে এসছে, আসার পরে বললাম এটা চামারদের বিয়ে হচ্ছে না চুয়ার চান্ডালের বিয়ে হয়েছে, তুমি আমি ভদ্র লোক, দুটো পয়সা হয়ে হয়ে তুমি এরকম নানটা নাচ করবে গান করবে? তাকে বললাম শোনো, তুমি অন্য মৌলবীকে বিয়ে পড়াও, এই বিয়ে মৌলবী সহকারী ইয়াসিন দুজন পড়াবো, অন্য মৌলবী খুঁজে রাতের বেলায় বিয়েটা পড়িয়ে দিবে, আমরা বিয়ে পড়ব। পালিয়ে সে সময় রেগে গেছে, আজকে আমি আসছি আর রাস্তায় ফোন করে করে তো সেই আমি করেছি আর কথা বলেছি, সে জানে আমার মাদ্রাসায় রমজান মাসে 1,00,000 টাকা কাটে আমার কাছে, আর আমি যখন যেটা চাই মাদ্রাসায় দিয়ে পাঠাই, আমি খালি খালি মনে বলে দিই এত কুইন্টাল চালের প্রয়োজন, সে দোকানিকে বলে বিলওয়ালাকে বলে মাদ্রাসায় পৌঁছে দেয়, এত ভালোবাসার মানুষ, কিন্তু আমি তাকে ছাড়ি নাই, হক কথা বলেছি। এই বছরে আমি তিনটে বিয়ে থেকে পালিয়েছি, বিয়ে পড়ানোর খালি গান বাজনা হওয়ার কারণে পালিয়েছি, যদিও তারা রাগ করেছে সময় কেন এই দুনিয়াটা আমার নিয়ে কাজ নাই, আমার কাজ হচ্ছে আমার আল্লাহকে আর পরকালকে নিয়ে। কি বল বল বল, দুনিয়ার কোন মূল্য নেই, আল্লাহর কসম করে বলছি যে মুসলমানরা হক কথা বলতে পারবে না, এই গান বাজনার মজলিসে বসে যদি সেই বের পাপকার ছেলের বাচ্চা যদি মুখের উপরে ডাব বলতে পারে যে এটা একটা চুয়ান চান্ডালের বিয়ে হচ্ছে, আপনি যদি বিয়ে পড়িয়ে চলে আসেন এই মুলপির বিয়ে বাড়িটা পরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, তুমি হক কথা বলতে পারো? হকের জিত আছে না? না না, জিত আছে বলে দিই। আরবি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, একজন বড় বাদশাহ ইমাম বাদশাহ তিনি মারা যাবেন, বয়স
তিনি চিন্তা করলেন আমার এই রাজত্বে আমি মরে যাওয়ার পরে বাদশা ইমামদার বাদশা কে হবে? যদি ইমান বাদশা আসে তো আমার রাজ্যের মানুষরা ছন্ন ছাড়া হয়ে যাবে, আল্লাহর বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমার এই রাজ্যের জন্য একজন ইমামদার বাদশার প্রয়োজন। বাদশা কি করলেন? বাদশা পরীক্ষা করলেন, পরীক্ষার প্রয়োজন। এলান করলেন নিজের শহরে, এলান করে দিলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো, 25-30 বছরের যত যুবক আছে সবাই আমার দরবারে হাজির দাও। বাদশা তিনটে ব্যাপার কথা বললাম না, তিনটে বেটা মনে মনে ভাবছে, বড় বেটা ভাবছে আমার জন্য এলান করবে বাদশা, মেজর বেটা ভাবছে আমাকে বাদশা এলান করবে, ছোট বেটা ভাবছে আমার বাপ আমাকে বাদশা দিবে। তিনটে বেটা অবাক হয়ে গেল, আরে আমাদের তিনজনকে বাদ দিয়ে এই সমস্ত যুবকের মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে দিল, আর আমাদের পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা শোনো, তোমাদেরকে আমি একটা করে ফলের বীজ দেব, যার গাছটা সব থেকে সুন্দর হবে আমি 1 বছর সময় দেব, তাকে আমি আমার রাজত্ব দান করব। সামনে ঢেলে আর বললেন হে আমার রাজ্যের যুবক, একটা করে ফলের বীজ তুলো আর বাড়ি চলে যাও। সব যুবক একটা করে বীজ তুলে সবাই বাড়ি চলে গেছে। সেটা বাড়ি চলে গেলে বুড়ি সঙ্গে বাস করে, আমি এই বিষটা নিয়েছি বাদশা বলেছে যার যার সুন্দর হবে রাজত্ব দান করবে, আমি কেমন করে গাছ লাগাবো? মা বললেন যেভাবে আমরা চারা গাছ লাগাই ওইভাবে চারা লাগালে গাছটাকে ওইভাবে বিষটাকে রোপণ করা হলো। 1 মাস কেটে গেল, 2 মাস, 3 মাস হয়ে গেল, সমস্ত যুবকের গাছ বেরিয়ে গেছে কিন্তু মাহমুদের তবে কোনো গাছ বের হয় নাই। মাহমুদ কানতে লাগলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে মুখের ভেতরে ঢুকিয়ে আপনি আমার সঙ্গে চলুন মুর্শিদাবাদে নিয়ে যাব, আমি এক হাত দূর থেকে বলবো কথা ছাড়া দিই, আমি মুখের ভেতরে একটু নাচ করে বলবো শট ফট ফট ফটে লাগলো। এই চর্চা করছে কেন বলুন? ছেড়ে দেন, আসতে তুমি চালিয়ে যাও, ঠিক আছে তোমার চিন্তা নাই, তুমি ঠিক ঠিক তুমি নিজে তুমি বাড়াবাড়ি করো না, ছেড়ে দাও বাস, যা আছে ছেড়ে দাও বাস, হাত দাও না। সমস্ত যুবকে তবে গাছ বেরিয়ে গেছে, খালি একজন মাহমুদের তবে গাছ বেরিয়ে গেছে। আপনারা ডেকোরেশন করছে একটা মাইকে সুন্দর আওয়াজ হচ্ছে, কি বলে দুটো মাইক তোমার মেশিন টানতে পারছে ওই ক্যাপাসিটি নাই।
তো সেই যুবক চিন্তিত, মাহমুদ চিন্তিত, সবাই তবে কাজ বের হলো, আমার তবে কেন কাজ বের হয়নি? আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ আমি কি অপরাধ করেছি? আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখের মধ্যে তোমরা সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক সকালবেলা গাছ নিয়ে হাজিরি দিতে লাগল। এবং সমস্ত যুবককে বলেছেন তোমরা গাছ নিয়ে আমার দরবারে হাজির দাও। কিন্তু মা, আমার তবে তো কোনো গাছ নেই, কি করব? মা বললেন, মাহমুদ তুমি হকের উপরে টিকে আছো, ঈমানের উপরে টিকে আছো, সত্যের উপরে টিকে আছো, তুমি এই খালি টপটা নিয়ে বাদশার দরবারে হাজির দাও। মাহমুদ বললে, মা হাসবে সবাই দেখে, আমি যদি খালি টপ নিয়ে যাই, কি বলছেন? তাই না? হাসবে না? হাসবে না? বাদশা বলেছেন গাছ নিয়ে আসবে, কিন্তু আমার তবে কোনো গাছ নেই। মায়ের হুকুম শুনে হাজিরি দিলেন, ওই খালি টপ নিয়ে বাদশার দরবারে হাজির, একদম শেষে দাঁড়িয়ে বললে, তুমি তোমার টপটা নিয়ে আমার দরবারে এসো, আমার কাছে এসো, সিংহাসনের কাছে। সে ভয়ে 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 সিংহাসনের কাছে এলো। বাদশাকে এসে বললেন, বাদশা ওই মজা দেখে আর খালি টপ দেখে সমস্ত যুবকরা হাসি ঠাট্টা করতে লাগলো, পাগল এটা বলবে না বলবে না? বাচ্চা বলেছে গাছ নিয়ে আসবে, এই পাগলটা খালি টপ নিয়েছে আর টপে তো কোনো গাছ নেই। সমস্ত যুবক বাচ্চা সিংহাসন থেকে উঠে গেলেন আর বললেন, মাহমুদ তুমি আমার সিংহাসনে বসে যাও। ভয়ে ভয়ে বসুর আর মনে মনে চিন্তা করছে, সালা বাচ্চাও আমার সঙ্গে মজা করছে, চিন্তা করতে লাগলো ছেলেগুলো তো হাসছে, আবার বাচ্চাও আমার সঙ্গে সিংহাসনে বসিয়ে মজা করছে। আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করতে চলেছি, তার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বললে, হুজুর আপনি বলেছেন যা তবে তে সুন্দর কাজ হবে। বাদশা বললে, বলেছি কিন্তু তোমাদের মতো বেঈমানি করে নয়, আমি তোমাদেরকে যে বীজ বলে দিয়েছিলাম ফলের, প্রত্যেকটা বীজ আমি গরম পানিতে সিদ্ধ করে দিয়েছি। গাছ কেমন করে হরে 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 ধোকা দিয়েছ, প্রতারণা করেছ, অন্য বীজ কিনে এনে তোমরা গাছ লাগিয়ে নিয়ে এসছ। হকের উপরে একমাত্র টিকে আছে মাহমুদ, আমার দিয়া বীজটা লাগিয়েছে বলে তবে তো কোনো গাছ হয়নি, এই সেইটাই হক পথে আছে, তাই আমার রাজ্যের উত্তর অধিকারী আর একমাত্র মাহমুদ। জোরে জোরে সুবহান, হকের উপরে টিকেছেন তো আল্লাহ কি দিলেন? রাজত্ব দান করলেন। আমার ভাইজান, হক আরো একটু চলুন, কোরআনের হক দেখি, এরপরে আমার নবী বিশ্ব নবী মক্কায় এলান করলেন, ওয়ালা ইউকরিমুল্লাহ কারদান হাসানা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। মক্কার বেঈমান কাফেররা চারিদিকে বলাবলি করছে, শুনেছো শুনেছো মুসলমানদের
মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। হযরতে আবু বকর মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন, দুজন বেঈমান কাফের বসে বলা বলি করছে, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। হযরতে আবু বকর বরদাস্ত করতে পারে নাই, বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে বেঈমান। হযরতে আবু বকর চলে গেলেন সেখান থেকে, কোথায় চলে গেলেন, নিজের কাছে বেরিয়ে গেলেন, বেঈমানের হুশ ফিরেছে। হুশ ফিরা মাত্র একদম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির, হে মুহাম্মদ তোমার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে, এই দেখুন আমার সঙ্গে আমার বন্ধু সাক্ষী আছে। উক্তকালে আবু বকর হাজির, আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর তুমি কি বেঈমানকে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাস্ত করতে পারিনি, আল্লাহর জন্য এমন ভাষা বলেছে তাই আমার বরদাস্ত হয়নি। বেঈমান সঙ্গে সঙ্গে কসম খেলো, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এরকম বিচারক আর পৃথিবীর বুকে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক, আর বিচারের সে কালিদা টুকরা হযরত আবু বকরের বিচারে সে হাজির। আমাকে যদি বিচার করতে দেন এক কাপ গাঢ় দুধের চা দিয়ে আমার বিচার পাল্টে যাবে, মিথ্যা বলছি সত্য বাবা, আর 500 টাকার লোড গুঁজে দিলে মার্ডার করবে বলবো মার্ডার করে নাই, তুই করেছিস, এটা আমাদের বিচার ব্যবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচারে বসলেন, আবু বকরকে বললেন, আবু বকর শোনো, আমি আল্লাহর নবী এত বড় ন্যায় পরায়ণ, তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আবু বকরের চোখে পানি, আল্লাহর নবীর চোখে দে পানি, আর বেঈমান না হাসি ঠাট্টা করছে। আমার নবী বুঝতে পেরেছে আমার আবু বকর কোনোদিন আমার বিশ্ব নবী আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি, বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। হকের উপরে টিকেছেন তো আল্লাহ সাক্ষী দিয়েছে আবু বকর হকের উপরে, আমরা সবাই হকের উপরে টিকবো বলবো ইনশাআল্লাহ, হকের উপরে টিকে যান, হক কথা বলুন, আপনার কথাটা হক কথা দেখবেন একটু কড়া লাগে, নিম পাতা মিষ্টি লাগে না তেতো লাগে না, হক কথা কিন্তু খুব তেতো লাগে সময়, তারপরে যখন মুখের উপরে হক কথা বলে দিবেন না সেই লোকটা পেছনে গিয়ে আপনার নাম করবে। এই লোকটা ঈমানদার লোক যে মুখের উপরে কথা বলে হক কথা বলে, আর যদি রেখে ডেকে বলে তো বলবে আরে ও যাকে যেরকম থাকে সেরকম বলে দেবে, কি বলছে বলবে না বলবে না, যেখানে যেরকম প্রয়োজন চালিয়ে দেয় ওরকম, রক্তাক্ত হয়েছে তারপরে আপনার কাছে দিল্লি পৌঁছেছে, আমার ভাইজান আমার মায়েরা বোনেরা আমার ভাইয়েরা নিয়ত করলেন আজ থেকে আমরা মেয়ের উপরে কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো, অন্যায় হলে প্রতিবাদ করে সেখানে অন্যায় কাজ হচ্ছে এটা, আর হকের উপরে কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নিয়ে এসেছেন সব থেকে বড় পৃথিবীর আদর্শবান কিতাব কোরআন, আজকে গোটা পৃথিবীতে মুসলমান অত্যাচারিত, মুসলমান নির্বাচিত, মুসলমানের উপরে ঘড়ি ঘড়ি অত্যাচার হচ্ছে, আপনারা দেখেছেন পেপার আর ইন্টারনেটে আর ফেসবুকে। এই কদিন আগে আসামের একজন শওকত আলী বলে একজন নাম, তাকে মারা হয়েছে, তাকে কিচড়ের মধ্যে ফেলা হয়েছে, কাদায় ফেলা হয়েছে, এমনকি তার মুখের মধ্যে শুয়োরের গোস্ত পর্যন্ত ফেলা হয়েছে। আর আজকে এই 15 আমাদের ভারতবর্ষে 15 আগস্টে স্বাধীনতা দিবসের
ঝান্ডা উত্তোলন করা হয় পার্লামেন্টে, রাজ্যসভায়, লাল কেল্লায়, এদের লজ্জা হওয়া দরকার। ভারতবর্ষ এখন স্বাধীন হয়নি, ভারতবর্ষ স্বাধীন হতে বাকি আছে। যদি স্বাধীন হতো তাহলে এই সকতালির মুখেতে শুয়োরের মাংস ভরা হতো। ভারতবর্ষ এখন স্বাধীন হয়নি, বাকি আছে। কেন ভারতবর্ষ স্বাধীন হতে গেলে আপনার মূল্যবান ভোটটা ভোটের জায়গায় করতে হবে। মাথায় রাখবেন, আমি কোন রাজনৈতিক বক্তা নই। বড় দুঃখ লাগলো এই দাড়ি টিপিওয়ালা লোকটাকে দেখে যে তার মুখে শুয়োরের মাংস ভরা হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে একটা নজির দেখাও যে কোন মুসলিমের মুখেতে মুসলমান বা গরুর মাংস ভরেছে। ভারতবর্ষের ইতিহাসে পাবেন না। দুঃখ লাগলো যারা গরুর মাংস খাওয়ার কারণে মাংসের দাম বেড়ে গেল। মিথ্যা বলছি না, সত্য বলছি। গরুর মাংস এই ভারতবর্ষে চ্যালেঞ্জ করলাম সরকারকে, ভারতবর্ষের সরকারকে ইন্টারনেটে ছাড়ো। এই ভারতবর্ষের সাতটা বিপ কোম্পানি আছে, সাতটা সেভেন, তার মধ্যে পাঁচটা খালি হিন্দু ভাইদের আছে, দুটো মুসলমানদের আছে। সেই দুটো মুসলমানদের যেগুলো আছে তারা ঠিক মতো গোশ রপ্তানি করতে পারে না, তাদেরকে টেন্ডারই দেওয়া হয় না। যখন টেন্ডার ভরা হয় তাদের নাম বাতিল করে দেওয়া হয়। ভারত হচ্ছে পৃথিবীর তৃতীয় স্থান, ব্রাজিলের পরে তৃতীয় স্থানে ভারত আছে বিপ রপ্তানিতে, গরুর মাংস রপ্তানিতে। এই মাংস কোম্পানি গুলো কার, তাদেরকে পিটিয়ে মারো। সেই গোরক্ষক রাখে ভাই যারা বিপ কোম্পানি খুলে রেখেছে, তার মধ্যে গুজরাটের একজন মালিক আছে, মহারাষ্ট্রের একজন মালিক আছে, দিল্লির একজন মালিক আছে, হরিয়ানার একজন মালিক আছে। সেই মালিক গুলোকে রাস্তায় নিয়েছে, তাদের মুখে শুয়োরের মাংস। তারা এত বড় তাদের কারখানাতে প্রত্যেকদিন হাজার হাজার গরু জবাই হয়, মুলবি দেখে তারা গরু জবাই করে, আর বিদেশে গোশ রপ্তানি করছে। আজকে একজন গরু চরাতে যাচ্ছে মুসলমানদের নিরীহ ছেলে, তাকে মানে আমি অবাক হয়ে যাই। বলছে আমারা গো মাতা হ্যাঁ, এটা যদি গো মাতা হয় তাহলে তার যখন বাছুর হচ্ছে, তার যখন বাছুর হচ্ছে, একে নানি বলছিস না কেন? সব তোদের মা হবে। কি বলছে? বিটি কিউ মা, বুন কিউ মা, আবে সবাই মা হলে পার হয়ে যাবে। কি বলছে? সুবিকাতে সবাই মা হলে ভেবে ভেবে কথা বলতে হবে। আরে দুঃখ লাগে, ভারতবর্ষ এমন একটা দেশ যে যাদের চাকরি হয় না তারা গোমাতার কাছে চাকরি চাইতে যাবে। গরু চাকরি তো কি বলবো, গরুর কাছে চাকরি চাকরি চাইছে, যায় অনেক প্রণাম করে, অনেক জোড়া গাছতলায় চাকরি চাইছে। বড় দুঃখ লাগে। আর মুসলমান জেনে রেখে দিতে, আমি প্রমাণ দিচ্ছি, যারা মনে করছে গো মাংস খাচ্ছে এরা ধর্মের বিরুদ্ধে আচরণ করছে, কখনো নয়। আল্লাহ আমাদের জন্য যতগুলো হালাল পশু করেছে তার মধ্যে আল্লাহ বরকত রেখেছে। এ কুকুর কেউ খায়? হ্যাঁ, আপনাদের ডমল সাহেব কুকুর খান? আপনার কুকুর, কুকুরে কয়টা করে বাচ্চা হয়? পাঁচটা, আটটা, দশটা বাচ্চা হয়। শুনেছেন এত কুকুর হয়ে গেল, এত কুকুর হয়ে গেছে যে জাল গাড়ি করে ফেলে আসতে হচ্ছে দীঘাতে, সমুদ্রে হয়েছে এরকম কোনদিনও হয়নি ভারতবর্ষের কোন শহরে হয়নি। গরুর কটা করে বাচ্চা হয় বারবার? বছরে একটা করে বাচ্চা হয়। শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না? যারা বলছিস আল্লাহ আমরা যত খাবো তত আল্লাহ বরকত দেবে, আমরা শুয়োরের মাংস খাই না, শুয়োরের বরকত নাই, গরুর বরকত আছে, বছরে একটা করে বাচ্চা হয়। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যেটা তোমাদের জন্য বৈধ করেছি তার মধ্যে তোমরা বরকত পাবে, আর যেগুলো হারাম করেছি তার মধ্যে বরকত পাবে না। জোরে বলে এর মধ্যে পার্লামেন্টে দাঁড়িয়ে জানেন পার্লামেন্টের মেম্বার, পার্লামেন্টের এমপি, তারা দাঁড়িয়ে মুসলমানদের উপরে টার্গেট করছে, দাঁড়িয়ে টিপিওয়ালার উপরে টার্গেট করছে যে এই মুসলমানরা এরা হচ্ছে দেশের গাদ্দার, এরা দেশ দ্রোহী। আল্লাহর কসম করে বলছি, তোমাদের ইতিহাস জানা নাই, ইতিহাসের পাতাটা খোলো তো, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছটা ছিল না যে ইংরেজরা উলামাদের গর্দানকে লটকাইবে। শুধু এটাই নয়, এই
কর্পসের মাটিতে আন্ডার প্যান্ট পরে উলামারা জেল কেটেছেন। মাল্টা ছেলে যিনি 30 দিনে 30 বার কোরআন মুখস্থ করে তারাবিশ নিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরত মোল্লা ইসহাক সাহেব কাইথানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বর্তমানে কৈথলের মাটিতে শুয়ে আছেন। বিরাট বড় আল্লাহর ওলি এবং জবরদস্ত আলেম। 30 দিনে রমজান মাসে 30 দিনে তিনি হাদিসে কোরআন হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জেলের মধ্যে তারাবিশ নিয়েছিলেন সাহাবুল আজিজ দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, শহীদ হয়েছিলেন ইংরেজদের হাতে। তারা কত উলামাকে শহীদ করেছে, কত উলামার উপরে গুলি চালানো হয়েছে, কত মুসলমান জান দিয়েছে ভারতবর্ষে। যারা বলছো ভারতবর্ষ ছেড়ে চলে যাও, জানা নাই আমরা দেশের সঙ্গে কতটা মহব্বত করি। আল্লাহর কসম করে বলছি আমরা মুসলমান, নবী সুন্নতের উপরে চলি। আর ইনশাআল্লাহ এই ভারতবর্ষে যদি কোনোদিন এরকম নিসবত আসে, চীনের বর্ডার সিকিমের লাকান থেকে, চীনের বর্ডার থেকে পাকিস্তানের আতঙ্কবাদ কাশ্মীরের বর্ডার পর্যন্ত কোনোদিন যদি এরকম কোন নিসবত আসে, ইনশাআল্লাহ আমরা মুসলমানরা পাকিস্তানের উপরে গুলি চালিয়ে হিন্দুস্তানের হেফাজত করবো বলুন ইনশাআল্লাহ। এই হিন্দুস্তান আমাদের জমিন যেখানে আমরা জন্ম নিয়েছি, জেনে রেখে দিবেন। যারা বলছে মুসলমান গাদ্দার, যারা দাড়ি টিপিওয়ালাকে দেশ দ্রোহী বলছে, দুঃখ লাগে আমাদেরকে দেশ দ্রোহী বলা হচ্ছে। আর 85 বছরের আশারাম জেল যাচ্ছে ধর্ষণ কেসে। রাজা রামপাল 75 বছর বয়স, 750 মেয়েকে ধর্ষণ কেসে সে জেল গেছে, 1500 মেয়েকে ধর্ষণ করেছে জেল গেছে। সরকারকে বলবো আগে আশ্রমগুলো বন্ধ করো যেখানে মেয়ে দিয়ে ধর্ষণ করা হচ্ছে। আর আমরা এমন মুসলমান, আমরা সবর করতে জানি, ধৈর্য ধারণ করতে জানি, তার প্রমাণ দিয়েছি। আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে মার্ডার করে দেওয়া হয়েছে রাম নবমীর দিনে, আপনারা পড়েছেন পেপারে। তাকে পেপারে ঢুকিয়ে তাকে কতল করা হয়েছে বারবার ছেলেকে, একটা একদম নাবালক ছেলে তাকে মার্ডার করে দিয়েছো। সেদিন আসানসোলের রক্ত গঙ্গা বয়ে যেত যদি ইমাম সাহেব একটা আঙ্গুল তুলতো। ইমাম সাহেব বলেছে আমার ছেলেকে আমার আল্লাহ তুলে দিয়েছেন, তার কোনো অভিযোগ নাই। আমি চাই না যে আমাদের দেশে দাঙ্গা লাগুক, আমি চাই শান্তির বার্তা জোরে পড়ে সুবহানাল্লাহ। আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। গুজরাটে 2002 দাঙ্গায় রক্তের হোলি খেলে দিয়েছো। এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল নায়ক, সেই রক্তের হোলি খেলার নায়ক ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। বাবরি মসজিদকে শহীদ করেছো, আমরা সুপ্রিম কোর্টের উপরে আস্থা রেখেছি ইনশাআল্লাহ। যদি সুপ্রিম কোর্ট রায় দেয় ইনশাআল্লাহ ভারতবর্ষের মাটিতে বাবার হামতের মসজিদ মে ফির সে আজাদ হবে বলুন ইনশাআল্লাহ। আমরা ফের আজান দেব ওই বাবরি মসজিদে। আর যদি সুপ্রিম কোর্ট রায় দেয় এখানে মন্দির হবে ইনশাআল্লাহ, আমরা সবর করে দেব বলুন ইনশাআল্লাহ। আমরা বুকে পাথর ফেলে দেব এরকম মুসলমান। কিন্তু দুঃখ কোথায় জানেন, এই ভারতবর্ষের মাটিতে ইজ্জত ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান নিজেরা নিজেদের ঘরই আগুন ধরাচ্ছে। এই মুক্তার আব্বাস নাকি।